বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। এখন বাজে প্রায় 8টার মতন, আমি রান্নাঘরে চলে আসতেছি। সকালে নাস্তাটা তৈরি করব, জানলাগুলি খুলে দিই। আর ভাবি তো সকালে এসে থাল বাসন ধুয়ে গেছে, আজ আমি কি রান্না করি সকালের নাস্তা। দেখি জানলাগুলি খুলে দিই। নাস্তা তৈরি করব, দেখি কি নাস্তা রান্না করব। ইলিশ মাছ বের করলাম, ভর্তা বানাবো, দেখি কি দেবো, রান্না করব তো। আর এখানে আলুটা প্রথমে সিদ্ধ দিই। বসিয়ে দিই আলু সিদ্ধ, তারপরে কুটটা ধুয়ে নেব। চালটা মাখি না এখন, চুড়িয়ে বস আলুটা বসিয়ে দিয়ে নিই। আলুটা খুদের চালের বক্সটা বের করে নিলাম, এখন অল্প রান্না করব। সাদুলের বাবা আর আমি খাবো তো। হ্যাঁ, এই কটা হয়ে যাবে। এখন খুদের চালটা ধুয়ে চুলায় বসিয়ে দিই। ধনে পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিলাম, খুদের বড়টা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম। আর দিব লবণ, লবণ দেওয়া হয়ে গেল। এখন একটু সরিষার তেল দেব, একটু হালকা নাড়া দিয়ে দিই। আচ্ছা, আলুটা তো বলক আসছে, আস্তে আস্তে সেদ্ধ হোক। আর এটা ঢাকনা দিয়ে দিই। আজ ভর্তা বানানোর জন্য এটা নামাই আনলাম। এটা কি দেখো তোমরা, মাটির একটা পাত্র, এটার মধ্যে ভর্তা বানানো যায়। আজকে এটার মধ্যে ভর্তা বানাবো। এখন ভালোভাবে ধুয়ে নেই, আনছি অনেক দিন হইব, কিন্তু ভর্তা বানাই বানাই করে আর বানানো হয় না। আজকে মনে করলাম ভর্তা বানাই, দেখি কেমন হয়। আর এদিকে খুদের বড়টা বলক হয়ে পড়ছে, আমি একটু নাড়া দিই। পানিটা আর একটু শুক মানে কমলে, আর একটু কমলে ভাপে বসিয়ে দিব, তাহলে হয়ে যাবে বোয়া। সকালে রান্না তো চুলায় বসিয়ে দিলাম, এখন ড্রয়িং রুমে চলি। দেখো ড্রয়িং রুমটা গোছানো, আমি সকালে নাস্তা টাস্তা খাওয়ার পরে এসে গোছাবো। এখন জানলাগুলি খুলে দিই। জানলাগুলি খুলে দিই। আমার আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আলু ভর্তাটা বানিয়ে নেব। আর ভাপে বসিয়ে দিয়েছি বোয়াটা, ইলিশ ধোয়া, ইলিশ মাছের ভর্তাটা বানাবো। ইলিশ মাছগুলো ভাজা নিতেছি, আস্তে আস্তে ভাজা হোক। এখন আলু ভর্তাটা বানাই ফেলাই। এটার মধ্যে আজ প্রথম ভর্তা বানালাম, বিসমিল্লাহ। দেখি ডোলে ডোলে ভর্তা হয়ে গেছে আমার, ভর্তা মাশাল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে, হয়ে গেল গা। হাতের কোনো ছোঁয়া লাগে নাই, এটা দিয়ে ভর্তাটা বানানো হলো, ভালোই হয়েছে আনাতে। আলু ভর্তা বানানো হয়ে গেল, এখন ইলিশ মাছ ভর্তা। পেঁয়াজ কাঁচামরিচ নিছি, আর ইলিশ মাছটা হালকা একটু বেশি নিছি, আর একটু ঘি দিব। সাইদুল বাবা বলতেছে ঘি দিয়ে ভর্তাটা বানাও, এই জন্য ঘি দিলাম। এখন পেঁয়াজ আর এটা ডলা দিয়ে নিই, পরে মাছটা ডলা দিব।
বানানো হয়ে গেছে আমার, যে আলু ভর্তা, এটা লাপতা ভর্তা, ইলিশ মাছ ভর্তা, ইলিশ মাছ ভাজা, আর এই যে খুদের বৌয়া হয়ে গেছে। এখন এগুলি খাবার টেবিলে নিয়ে যাই, তারপরে সাইদুলের বাবা আর আমি বসে নাস্তা খাবো নে। আর এখানে ই করি, হাঁসটাকে ভিজাই পানি দিয়ে। একটা হাঁস এনেছিল, কবে খাওয়া হয়নি, এখন ভিজাই রাখি। আজকে রান্না করবো হাঁসের গোস্ত। নাস্তা খেতে চলে আসলাম, নাস্তা বাড়তেছে সাইদুলের বাবা। আমি বলে কদিন যাবত খাই না দেখছো, আমার আজকে বেশি করে দিতেছে, মনে হয় যে জ্বর ঠান্ডা লাগছে, আমি খাইতে পারি না এই জন্য। দেখো একটা মাছ ভাজা নিও, জানে তোমার পোলাপনে কি উনি থাকেনি, দেখি বুড়ি কি খাইব নে। আমার ছেলেমেয়ের তো কোনো খাবার নির্দিষ্ট কিছু নাই, না খাইয়া থাকে অনেক সময়, সকালে নাস্তা কেউ খেতে চায় না। ইলিশ মাছ ভাতটা নিয়ে দেখো, গিদা বানাইতে কইলা গিদা বানাইলাম, তুমি তো নাওই নাই, গেরান পাইলাম, গেরান পাইলো, তোমার জন্য কইলাম একটু নাও লাগছে তো না, মজা হইছে খাই দেখো। দেখো বলা গেছে 6 মাস পর বুয়া খাইলো, এত স্বাদ হয়েছে বুঝতে পারলাম না। নাস্তা খাওয়া হয়ে গেল, এখন চা, রং চা, রং চা রাখে। চশমা, এই যে সাইদুলের বাবা কতদিন পর চশমা পড়তেছে, সহজে আর চশমা পরে দেখে না। দেখো আর একটা ওইটাও লাগাই দিছে ছোট মাইয়া, এই আসতেছি, কি হইছে একসাথে শুইছে, এই কি হইছে রে, এই দেখছো একটা আর একটা হাত না রে, দেখছেন নির্লজ্জমে কি হইছে, এই সাবা চোপ থাক। দেখো দুইটার মধ্যে প্রতিদিন না কিছু হইবই, সাবা চোপ। ছোট মায়ের উঠাই নিয়ে এই ঘরে আসতে হইলো, এখন তারা এখানে ঘুম আসবে, আমি ঘরগুলো গুছাবো আর সে এখানে এসে শুইলো। তোমার লেগে দাও কি সুন্দর ভর্তা বানাইছিল ইলিশ মাছের, কেমন করে বাবার লগে মরছি দেখো। বাবা দেরি গেল, হয়ে গেছে, সারামণি ঘুম থেকে উঠতেছে, ওঠো, এই কুইজে 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 সাবাবু ওয়াশরুমে গেছে, আমি এখন প্রত্যেকটা ঘর গুছাই ফেলামু, ভাবিও চলে আসছে, এই যে ভাবি টিকা কার টিকা, তারা তো ঘুম থেকে উঠে পড়েছে, ও রং চা খেতে চায় না, এই জন্য রং চায়ের মধ্যে একটু দুধ দিয়ে ওভেনে গরম করে দেব, বলুন দুধ চা কি করবো মেয়েটা, রং চা খেতে চায় না, একটু দুধ দিয়ে দিলাম ওভেনে গরম করে দিই, একটু লাগবে
গরম করতেছে। সারা নাস্তা খাও, এই যে সারা দুধ চা। কল পরে ভাবি হাঁসটা নিয়ে গেছে কাটার জন্য, দেখো বিড়ালগুলিতে কেমন করে। এই যে দেখো বিড়ালগুলিতে কেমন করতেছে, ম্যাও ম্যাও। এই যে দেখো ভাবি হাঁস কাটার জন্য কল পরে চলে আসছে, হাঁসটা কাইটা নিব এখন। আর দেখো বিড়াল চলে আসে, ভাবি এদি দেখো এই সাইডে একদিন ঝাড়ু দিয়ে দিও তো, এই ময়লাগুলি সব ফালাই দিও, এনদে একের ওই তুরি ঝাড়ু দিয়ে ফালাইবা। বড় বয়ে রয়েছে এই বার বাইরে, একটু ঝাড়ু দিয়ে দিও ভাবি। স্যান্ডেল পাইদা, স্যান্ডেল পাইটা দড়ি লাভ দিতে হয়। এই পাকায় আসো, এই পাকায় আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দড়ি লাভ দাও। হ্যাঁ সারা বাকি দড়ি লাভ দিতেছে। ও দড়ি লাভ দিবে আর আমাকে বলতেছে আমু একটু ভিডিও করো, এই জন্য ওকে ভিডিও করার জন্য চলে আসলাম। দেখো আমার মেয়ে দড়ি লাভ দেয়। হরেন লাগতেছে, চলে আসলাম রান্নাঘরে চাল নিয়ে। হাঁসের গোস্তা যেহেতু রান্না করুম, এই জন্য মনে করলাম একটু খিচুড়ি রান্না করি। এই যে মুগ ডাল, ভাজা মুগ ডাল, মসুরি ডাল এখন ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, ঘন্টাখানি ভিজিয়ে রাখবো। আমি খিচুড়িতে রান্না করতে আসুম অবশ্য 12টার দিকে আসবো, এখন তো 11টা বাজে, এক ঘন্টা পরে আসুম। এক চোলায় খিচুড়ি বসাই দেবো, আরেক চোলায় হাঁসের গোস্তটা বসাই দেবো, হয়ে যাব। আর তো কিছু না, প্রায় ঘন্টাখানিক পর রান্নাঘরে চলে আসলাম। সরিষার তেল কড়াইতে দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে জিরা, তেজপাতা, লঙ্কাগুলো দিব, সাথে সাথে পেঁয়াজটিও দিয়ে দিব। হাঁসের গোস্ত রান্না করব, পেস্টটা হালকা মজুক, মানে হালকা একটু ব্রাউন কালার হোক, তারপরে আমি অন্য অন্য ময় মশলা দিব। এই চোলায় খিচুড়িটা বসাই দিব, এই জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। এক চোলায় গোস্ত দিই, আর এক চোলায় খিচুড়ি দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে না, 12টার উপরে বাজে। আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, মজুও গেছে, এখন এর মধ্যে আদা রসুন দিয়ে দিই। আমি আদা রসুনের সাথে জিরা খাই, এই জন্য আমার আদা রসুনটা এরকম কালচে ভাব, আমি আদা রসুনের সাথে জিরা খাই। আদা রসুনটা একটু ভাজা নিলাম, ভাজা নিলে ভালো হয়। এখন হলুদের গুঁড়া দিলাম, একটু ধনিয়ার গুঁড়া দিই, আর একটু মরিচ থাকি, আর দিব লবণ একটু হালকা ভেজে। এটা চুলার জলটা কমিয়ে দিই, মানে ভাজা হয়ে যেতেছে, এটার মধ্যে পানি দিয়ে দিই,
নাহলে পেস্টটা বেশি ভালো হয়ে যাবে। এখন একটা মিডিয়ে পানি দিয়ে দিলে এই মশলাটা কষানো হোক, তারপর হাঁসি মুসকরা দিব। আর এখন খিচুড়ির জন্য মশলা দিয়ে দিই, আদা রসুন। আমি তো সবসময় খিচুড়ি মেখে ঝেখে চড়াই, কিন্তু আজকে মনে করলাম একটু কষিয়ে চড়াই। তারপরে একটু হলুদের গুঁড়া দিই, এই যে ভেন্নার গুঁড়া, এই যে একটু মরিচ ফাঁসি সামান্য পরিমাণ, আর লবণ। খিচুড়ির মশলাটারও কষাই নেই, তারপরে চালটা তো ঘিয়ে ঝরিয়ে রেখেছি। দোনো করায় মশলাটা কষানো হোক। খিচুড়ির মশলার মধ্যে তেজপাতা, দারুচিনি আর এলাচ দিয়ে দিলাম। হাঁসের গোস্ত মশলাটা কষানো হোক, হয়ে গেছে। মশলা ভালোভাবে কষালাম, এর মধ্যে আমি হাঁসের গোস্তটা দিয়ে দিব। এই যে বিসমিল্লাহ বিসমিল্লাহ, সারা দিয়ে এখন দায়িত্ব দিব এটাকে। আর খিচুড়ির মশলাটা কষানো হয়ে গেল, এই যে চাল দিয়ে দিই। চালটা একটু মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে পানি দিয়ে দিব। না খিচুড়ির চালটা আপাতত নামায় ফেলাই, সাইদুল ঘুম থেকে উঠছে, নাস্তা খাবে, পাউরুটি সেকে দেব। এই যে আনকি কলাদা পাউরুটি এনেছে, পাউরুটি সেকে আর ডিম পোস্ট করে দেব। ও সকালে বউ অবতার খায় না। কয়টা দেবো, তিনটা দেবো, তিনটা খাইতে পারবি না? পারবি খাইতে? ছেলের জন্য ডিম পুষ করতেছি, সূর্য আজকে পচিল দিকে উঠছে, ছেলে তো সহজে ডিম পুষ দা পারুটি খেতে চায় না, আজকে কইয়ে দিলাম। কি মা? আচ্ছা সাইদুল সকালে নাস্তা করতেছে, এখন বাজে প্রায় পৌনে কয়টা বাজে, সাড়ে বারোটার উপরে, দুইটা ডিম পুষ দিয়ে তিনটা পাউরুটি সাইদুলের সকালের নাস্তা। আর একটা পাউরুটি দিয়ে ওটা ডিমটা খাই ফেলা বিতলেই তো হয়ে যাবো। আর একটা দেখো কই বসছে, ওইলো পাউরুটি ঘি দিয়ে চিনি দিয়ে খাইতেছে, এই যে ঘি দিয়ে চিনি দিয়া। আর আমি তো রান্না করতেছি, রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে চলে আসলাম, চালটা তো আস্তে আস্তে ভাজা হয়ে যাইতেছে, এখন এর মধ্যে পানি দিয়ে দিন। প্রায় অনেকক্ষণ তো ভেজে নিলাম, পানি দিয়ে দিই। মটরশুটি দিব তা ভুলেই গেছি, এই যে এখন দিয়ে দিলাম বড় কলাটা, গরমে ছুটে যাবে না। এই যে গরমে বড় হয়ে যাবে না, ঢাকনা দিয়ে ঢাকিয়া দিই। পানি দেওয়া হয়ে গেছে, আর এই চলে আস্তে আস্তে কষানো হইতেছে হাঁসের গোস্তটা। হাঁসের গোস্তটা তো কষানো হয়ে গেল, প্রায় অনেকক্ষণ ধরে তো কষিয়ে নিলাম, এর মধ্যে পানি দিয়ে দিব। আলু দিব না আজকে, হাঁসের গোস্ত কষাবো না, এই করবো হাঁসের গোস্তটা। আর এদিকে খিচুড়িটা বলো কাছতেছে, আমি ধনে পাতা দিয়ে দিয়েছি, আর মটরশুঁটি তো এখন গলে পার পার, মানে বরফটা ছুটে গেছে গা, আস্তে আস্তে হোক। খিচুড়িটা তো ভাপে বসিয়ে দিয়েছিলাম,
হয়েছে মাশাল্লাহ, অনেকটা সুন্দর হয়েছে। নিচের খিচুড়িটা উপরে দিয়ে দেয় আর উপরে খিচুড়িটা নিচে দিয়ে দিই, তাহলে সুন্দর ঝরঝরা হবে না। হয়ে গেছে অবশ্য খিচুড়ি আমার, আর একটু ভাপে দিব। এদিকে হাঁসের গোস্তটা মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। জালটা নিভিয়ে দেবো, একটু পরে হয়ে যাবে। হয়ে গেছে, এতটুকু ঝুল রাখবো, কারণ খিচুড়িটা খেলে একটু ঝুল রাখতে হয়। জালটা নিভিয়ে দেবো। দুপুরে রান্নাটা আমার হয়ে গেল। এই যে খিচুড়ি, এই আর হলো হাঁসের গোস্ত। কি হয়েছে স্কুটি? স্কুটি চালানো যে যাও, গোসল করতে যাও। ইস, বাপের মার কত কলা। আসো খাওয়া দাওয়া করবা। সাইদুল দুপুরে খাবারটা খেতে বসে পড়েছে সবাই, সারা, সাবা, সাইদুলের বাবা। সারা কি হলো? আমি খাওয়াই দিব, ক্ষুধা নাই, দেখছো? খাইতে বসলেই ক্ষুধা থাকে না ওদের। ক্ষুধাদের কই জায়গা? সকালে আবার কি চা বিস্কিট খেয়েছে? তা কোনো ঘ্রাণে পায় নাই। তোরা গেলে আমরা দুজনে দুইটা রান খাইতে পারবো। সারা দুধ নিয়ে এসেছে, দুধ এনে ঢেলে খাচ্ছে। দেখো দুধ দিয়ে বিস্কিট, দেখো দুধটা একটু গরম করে নিবে না? নিচে পড়ে গেছে, ওভেনে গরম করতে যাচ্ছে সারামণি। ওভেনে গরম করে নিয়ে আসলো সারামণি, এখন খাবে। দুধ দিয়ে বিস্কিট দিয়ে খাবে। আমাকে খুব বিরক্ত করতেছে, বলতেছে খালি চা বানাই দাও, চা বানাই দাও। আমি বলছি না, দুধ খাও, দুধ খাওয়া ভালো চা থেকে। দেখো আমার কণ্ঠটা আজও ভালো হইলো না, এই ভাঙ্গা কণ্ঠ নিয়েই ব্লগিং করলাম। সারামণি দুধ দিয়ে বিস্কিট দিয়ে খাবে সন্ধ্যার নাস্তা। হ্যাঁ বলো। হ্যাঁ, আমাদের নবীজি দুধ পছন্দ করতো, এই জন্য সারামণিও খায়, বিকেল হলে দুধ খায়। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।